لا يزال الخير حيا لا يزال، إن في الدنيا سلاما وظلال. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، আজকে আপনাদেরকে আমরা উপহার দেব যে জাদু এবং শয়তান শয়তান যে মানুষের প্রতি আসর হয়ে যায় তা থেকে বাঁচার উপায়। মনে রাখতে হবে জাদু এবং শয়তানের যে জিন ধরা বলি আমরা, জিন ধরা ভূত ধরা বলি, তা থেকে বাঁচার দুইটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যে জাদু করা হয়েছে সেই জাদুর বস্তু বা স্থান সম্পর্কে জানা, এবং সেখান থেকে জাদুর সেই জাদু সাধারণত কি করা হয়, কিছু তাবিজ, কিছু ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক, এবং কিছু কি বলে ওটাকে আপনার মন্ত্র, কিছু গিরা, এগুলির মাধ্যমে করা হয় এবং জাদু সত্যই তোমাকে বিশ্বাস করতে হবে। জাদু বলতে কোনো জিনিস নেই, এটাকে অস্বীকার করলে কুফুরি হবে। তবে জাদু শিক্ষা করা, জাদু শেখানো, জাদু করানো, করিয়ে নেওয়া সম্পূর্ণভাবে কুফুরি। তাহলে জাদুর যার মাধ্যমে জাদু যেখানে জাদু করে সেটা জানার পরে সেটা হয়তো স্বপ্নের মাধ্যমে জানতে পারে বা তালাশ করতে গিয়ে পেতে পারে, এটাকে উঠাই নিয়ে এরপরে ওই জাদু করা জিনিসটার উপরে ফুঁক দিলে, ঝাড়ফুঁক করলে এবং খুলে দিয়ে জ্বালিয়ে দিলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিসসালামকে লাবিদ বিন আসম এবং তার মেয়েরা ইহুদিরা জাদু করেছিল এবং আল্লাহ নবীকে সেটা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়ে সেটা নিয়ে এসে ওই কূপের একটা পরিত্যক্ত কূপের নিচে রেখেছিল। আল্লাহ নবীর চুল এবং আল্লাহ নবী আলাইহিসসালামের যে চিরুনির যে ইয়েগুলো রয়েছে, আপনার চিরুনির যে দাঁতগুলো রয়েছে, সেগুলো দিয়ে তারা জাদু করেছিল। আল্লাহ নবী আলাইহিসসালাম এই জাদুর মাধ্যমে প্রভাবিত হয়েছিল, তার মধ্যে ক্ষতি হচ্ছিল। আল্লাহ নবী আলাইহিসসালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা দিয়ে জানিয়ে দিয়েছেন এবং সেটাকে আল্লাহ নবী উঠিয়ে নিয়ে এসে সূরা ফালাক এবং সূরা নাস 11টি গিরা ছিল, একটা করে গিরা খুলে, একটা করে দোয়া পড়ে একটা করে গিরা খুলিয়েছিলেন। এটা করতে পারলে সবচেয়ে ভালো। দুই নম্বরে হলো যে যদি জাদুর স্থান না জানা যায় তাহলে দুইভাবে সেটার চিকিৎসা হতে পারে। একটা হলো যে রুকিয়া শরিয়া, শরীয়তের যে রুকিয়া রয়েছে, ঝাড়ফুঁক রয়েছে, তার মাধ্যমে কোরআন, কোরআনের যে আয়াত, দোয়া, হাদিসের দোয়া, এগুলোর মাধ্যমে রুগী নিজে বা অন্যকে পড়ে দিলে সেটা শয়তান নেরি থেকে যা যেটা জিন ধরা এবং ভূত ধরা বলে সেটা থেকে এবং জাদু থেকে বাঁচা সম্ভব, সেটা বাঁচা সম্ভব। রুকিয়া শরীর জন্যে, রুকিয়া শরিয়া যেটা শরীয়তের ঝাড়ফুঁকের জন্য যে শর্তগুলো সেটা মনে রাখতে হবে আমাদেরকে। এক নম্বরের জন্য আল্লাহর কালাম এবং রাসুলের দোয়া দিয়ে হয়, শরীয়ত সম্মত যে দোয়া যেগুলো শরীয়তের দোয়া। দুই নম্বরে যেটা আরবি ভাষায় হতো, এমন ভাষা যেটা বোধগম্য হয়, সেটা যিনি ঝাড়ফুঁক করবেন অন্যকে তিনি যেন মমিন ও মোত্তাকি হয়, যার ঝাড়ফুঁক করবেন তিনি যেন মনি মোত্তাকি হয়, এমন কাফের হলেও ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে। এখানে ঝাড়ফুঁকের মাধ্যমে রাখতে হবে যে যিনি ঝাড়ফুঁক করবেন এবং যার জন্যে করবেন দুইজনেই বিশ্বাস করবে এটা আল্লাহ ভালো করে, এটা একটা কারণ মাত্র। এইভাবে শরীয়তের পরিপন্থী কোনো ঝাড়ফুঁক না হয়, গালাগালি করা, মারধর করা ইত্যাদি যেন না হয়, এই শর্তগুলো মনে রাখতে হবে, তাহলে এই ঝাড়ফুঁক জায়েজ হবে। ঝাড়ফুঁক কি বলে, তাহলে একটা ঝাড়ফুঁক দিয়ে একটা চিকিৎসা নেওয়া। আর একটা হলো কি, যে সমস্ত শরীয়তের যেগুলি বৈধ জিনিস রয়েছে, যেরকম মধু, জমজমের পানি, আজুয়া খেজুর, তারপরে কালোজিরা, তারপরে কি বলে আপনার সিঙ্গা লাগানো হিজামা, এই সবগুলোই হচ্ছে কি আপনার জাদুর চিকিৎসা করা যেতে পারে এগুলির মাধ্যমে। আনিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, আশ-শিফা ও ফি সালাসা ফি শর্ততি মেহজামা আও শরবতে আসাল আও কাইয়াতি আও কাইয়াতিন বেনার ও আনহা উম্মতি আনিল কাই, আখরাজুল বুখারী। আব্দুল আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি জিনিসের মধ্যে আরোগ্য রয়েছে, একটা হলো কি সিঙ্গা লাগানোর মধ্যে, আরেকটা হলো মধুপানে, আর একটা হলো কাই ওই লোহা গরম করে ছেঁক দেওয়ার মাধ্যমে, তবে আমার উম্মতকে ওই লোহা গরম করে ছেঁক দেওয়া থেকে আমি নিষেধ করছি। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 5661 নম্বর হাদিস।
81 নম্বর হাদিস এইভাবে আন সাইদ আন আবি আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصبح بسبع تمرات عجوة لم يضره ذلك اليوم سم ولا سحر متفق عليه সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সেই দিনে তার কোনো বিষ এবং কোনো জাদু প্রতিক্রিয়া করবে না হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন বুখারীর 5769 নম্বর হাদিস আর মুসলিমের 2047 নম্বর হাদিস এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আবু হুরায়রা বর্ণনা করেন যে ইন্না ফিল হাববাতি সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম মুত্তাফাকুন আলাইহি আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো জিরাতে সব রোগের চিকিৎসা সে মৃত্যু ছাড়া এই হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন বুখারীর 5688 নম্বর হাদিস মুসলিমের 2215 নম্বর হাদিস এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইহতাজামা লি সাবি আশারা যে ব্যক্তি 17 তারিখে ওয়া তিসা আশারা 19 তারিখ ওয়াহদা ওয়া 20 21 তারিখে যে ব্যক্তি কি করবে হিজামা সিঙ্গা লাগাবে কানা শিফা ও মিন কুল্লি দায় সব রোগ থেকে তার জন্য কি চিকিৎসা হয়ে যাবে এটা ইমা আবু দাউদ বর্ণনা করেছেন আবু দাউদের একটা হাসান হাদিস নাম্বার হচ্ছে 8361 নম্বর হাদিস হাদিসটি সহি হাদিস তাহলে আমরা জানতে পারলাম যে এই জিনিসগুলো দিয়ে আমরা তাহলে যদি কাউকে যে কি বলে জাদু করা হয় তাহলে জাদুর স্থান জেনে বা জাদুর বস্তু জেনে সেটাকে উঠাই পড়ে ফুঁকে তাকে খুলে পুড়াই দেওয়া এটা যদি না জানা যায় তাহলে তাকে রুকিয়া শরিয়া করা আর এবং এর সাথে যে সমস্ত বৈধ জিনিস রয়েছে শরীয়তে সেইগুলো দিয়ে চিকিৎসা করা জমজম জমজমের পানি মধু আজুয়া খেজুর কালোজিরা তারপরে কি হিজামা সিঙ্গা এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো জাদুঘরের জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা হারাম তবে শরীয়তে রুকিয়া শরিয়া দিয়ে বাবা বৈধ জিনিস দিয়ে করা যায় আল্লাহ আমাদেরকে জাদুঘরদের থেকে বাঁচার তৌফিক দান করুন আমি এবং জাদু যাদেরকে জাদু করা হয়েছে তাদের চিকিৎসার জন্য সুসম্মত করা সম্ভব সেটা জানার তৌফিক দান করুন আমিন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু